বন্যায় ভেঙে যাওয়া নাগরাকাটার সুখানি ভাঙা সেতুর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া নাগরাকাটা বস্তিতে। আজকে আমাদের এখানে একটা ব্রিজ ভেঙে পড়ে গেছিল, সেটার একটু উদ্বোধন হলো এবং কাজ আজ থেকে আরম্ভ হলো। কোন দপ্তর থেকে এটা হচ্ছে? এটা এটা আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে কাজটা। কি সমস্যা ছিল এতদিন? সমস্যা ছিল আমাদের ব্রিজ ভেঙে পড়ে যাওয়াতে আমাদের এখানে প্রায় 1000-2000 মানুষের খুব অসুবিধা হয়ে গেছিলো, চলাচলের কোনো বিকল্প রাস্তা ছিল না এবং সামনে আগত বর্ষা আছে আরও খুব কষ্ট হতো। যাই হোক, বর্ষার আগে কাজটা আরম্ভ হতে আমরা বিশেষ খুশি হলাম। এদিন পূজা অর্চনা করে নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শাহিদ শেখ, রুস্তম শেখ, কালাচাঁদ শেখ, স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাঠক সহ গ্রামবাসীরা। প্রসঙ্গত, গত 6 মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ে সেই সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ব্লক প্রশাসন ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠায়। রাজ্য সরকার অনুমোদন দেওয়ার পর এদিন থেকে কাজ শুরু হয়ে যায়। এই সেতু তৈরি হয়ে গেলে প্রায় 2-3 হাজার মানুষ উপকৃত হবে। 51 লক্ষ টাকা ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে। আজকে আমরা এখানে একটা পুল যেটা ভেঙে গেছে আমাদের ডিজাস্টার বর্ষা সিজনে, গত বর্ষা সিজনে, সেটা আজকে আমরা উদ্বোধন করতে আসছি। ওপেনিং হবে আজকে থেকে, কাজ শুরু হবে। আমরা দিদির নির্দেশ অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশ অনুযায়ী আমরা আন্ডার ডেভেলপমেন্ট এরিয়ায় যেখানে যেখানে আমাদের ডেভেলপ করার প্রয়োজন আছে আমরা জনপ্রতিনিধি হিসাবে সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে মানুষের বসবাসের জন্য, মানুষের থাকার জন্য যেন কোনো অসুবিধা না হয়। দিদির নির্দেশ অনুসারে আমরা এগুলো কাজ করে যাচ্ছি। শুধু পুলই নয়, আমরা অনেকগুলো এখানে কাজ করতেছি, যেমন জলের থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল কলেজ সবই আমরা এখানে করে যাচ্ছি। আর আশা করি আগামী দিনে আরও যেগুলো বাকি আছে সেগুলো আমরা করে দিদিকে একটা মেসেজ পাঠাবো যে আমরা কাজে লেগে আছি।